quality everyone, welcome and welcome back to my channel. Dear Vita Jilanima, Ami Tanjana, after the Shaka, I hope I'll skip to the issues in Northern India. So, I'm here my husband's kid, Shonda, for a baby which I'm a person to catch you, or catch you. So, we are for Amra Pablan Jama, the Shaka, and I know the history of my knowledge. অল্প কিছু দিনের মধ্যে খুব বেশি ফেমাস হয়ে গেছে, তো ভাবলাম যে রেস্টুরেন্টটা রিভিউ করা উচিত। দূরে দূরে যেহেতু রিভিউ করি বা ব্লগ করি, তো বাসার কাছে আগে করা উচিত। তো সেটা ভেবে আমরা আজকে চলে আসলাম সেই প্লেসটাতে। আমি এখন বসে আছি, আর প্লেসটা হচ্ছে দ্য ফন্টেন্ট। আর রেস্টুরেন্টের অ্যাটমসফিয়ার কেমন এবং রেস্টুরেন্টের কোয়ালিটি কেমন, তা আমরা আপনাকে বলার চেষ্টা করব। এবং আমি সম্পূর্ণভাবে আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্সটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ব্লগ। আমি এখন আপনাদেরকে দ্য হট প্লেটের ভিতরে ইন্টেরিয়রটা দেখিয়ে দিচ্ছি। তাদের সিটিং অনেক সুন্দর করে করা হয়েছে এবং চারপাশটা গ্লাস দিয়ে করা, বাইরের পরিবেশটা খুব সুন্দর লাগে গ্লাসের ভিতর দিয়ে দেখতে। এবং লাইটিংগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে, প্রত্যেকটা টেবিলে লাইট ফোকাস করে করা হয়েছে। এখন আপনাদের সাথে আমি তাদের মেনুটা দেখে নিব। তাদের হচ্ছে স্টার্টার, উইংস, স্যুপ, সাব স্যান্ডউইচ, নাচোস, অ্যাডনস হিসেবে অনেক কিছু আছে। তাদের বার্গার অনেক ফেমাস, তাদের বিভিন্ন টাইপের বার্গার অ্যাভেলেবল আছে, তাদের বিভিন্ন টাইপের প্লেটার আছে। আমরা হচ্ছে প্লেটার ফর টু 600 টাকা এটা সিলেক্ট করেছি। এটাতে হচ্ছে আমরা পাবো ফ্রাইড রাইস, চাউমিন, অন্থন চার পিস, চিকেন অফ চয়েস। এখানে হচ্ছে 9 টাইপের চিকেন ডিশ আছে, সেটা থেকে আপনারা যে কোনো একটা চয়েস করতে পারবেন। তো সেই 9টা হচ্ছে গ্রিল চিকেন, চিকেন মশলা, চিকেন চিলি অনিয়ন, বারবিকিউ চিকেন, সুইট অ্যান্ড সার চিকেন, সিজলিং চিকেন, পেরি পেরি চিকেন, চিকেন মাশরুম জিঞ্জার, ফয়েল চিকেন। তো আমরা দুজন ডিসাইড করে এখান থেকে সিজলিং চিকেনটা বেছে নিয়েছি। আর এর সাথে আপনারা পাবেন হচ্ছে বারবিকিউ উইংস আর 2টা ড্রিঙ্কস, সেটা পানি অথবা সফট ড্রিঙ্কস যেটা আমরা নিতে চাই সেটাই। তো আমরা সফট ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। ওদের চারজনেরও প্যাকেজ আছে, চাউমিন এবং হচ্ছে ফ্রাইড চিকেন, কম্বো মিল, সব কিছু আলাদা সেকশন করা আছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের সব কিছু খুঁজতে হয়নি, তাদের শেকগুলি অনেক ইন্টারেস্টিং। সফট ড্রিঙ্কসের মধ্যে বিভিন্ন ড্রিঙ্কস দেওয়া আছে। তো চলে এসেছে আমাদের খাবার। ফার্স্টে তারা হচ্ছে বারবিকিউ উইংস এবং অন্থনটা সার্ভ করেছে আমাদের 2টা সফট ড্রিঙ্কসের সাথে। আমি অন্থনটা ট্রাই করছি, অন্থনটা ক্রিস্পি ছিল, যা খেতে ভালো লেগেছে। কিন্তু আমি সবসময় স্যুপ দিয়ে অন্থন খাই, তাই আমার কাছে স্যুপ ছাড়া অন্থনটা অতটা ভালো লাগছিল না। তবে আমি বলবো যে বারবিকিউ উইংসটা অনেক টেস্টি লেগেছে, কারণ হচ্ছে ওইটার যে সসটা উপরে দেওয়া হয়েছে বারবিকিউ সসটা, সেটা অনেক বেশি টেস্টি ছিল। এটা ওরা নিজেরা করে। এখন আমাদের মেইন ডিশ চলে এসেছে, আমাদের চাউমিন সিজলিং চিকেন। এটা দেখতে খুবই লোভনীয় লাগছে, এখনও অনেক গরম। আর ফ্রাইড রাইস, তো ফার্স্টে আমি হচ্ছে চাউমিন নিয়ে নিচ্ছি। চাউমিনের কোয়ান্টিটি অনেক বেশি দেওয়া, দুজন মিলে চাউমিন এতটুকু খাওয়া আসলে পসিবল না, যেহেতু সাথে ফ্রাইড রাইস এবং আমাদের সিজলিং চিকেন আছে। এবং এর আগে আমরা স্টার্টার হিসেবে অন্থন এবং বারবিকিউ উইংস খেয়েছি। চাউমিনটা আমার কাছে একটু ড্রাই লেগেছে, চাউমিনটা যদি আর একটু ময়েস্ট হতো তাহলে খেতে আরও ভালো লাগতো। তো আমার হাজব্যান্ডের আইডিয়াতে আমরা হচ্ছে সিজলিং চিকেন আর একটু সস চাউমিনের সাথে অ্যাড করে খেয়েছি, তো সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সস অ্যাড করার পরে এবং সিজলিং চিকেনটা দিয়ে চাউমিনটা খেতে কিন্তু দারুণ লাগছিল। যাই হোক, তাড়াতাড়ি চাউমিনটা শেষ করে নিচ্ছি, কারণ হচ্ছে ফ্রাইড রাইস ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, কিন্তু যেহেতু পরিমাণে অনেক বেশি দেওয়া তাই খেতে কষ্ট হচ্ছিলো।
তবে একটা কথা কিন্তু বলতেই হয়, 600 টাকায় এত বেশি খাবার আসলে এক্সপেক্ট করা যায় না। চাউমিনের কোয়ান্টিটি যদি আমি ধরি বা ফ্রাইড রাইসের কোয়ান্টিটি ধরি, সিজলিং চিকেনের কোয়ান্টিটি ধরি, সব কিছুর পরিমাণে কিন্তু অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় আমি মনে করি এখানে অনেক বেশি। দুজন একা মানে দুইজন কখনোই এটা শেষ করতে পারবে না ইজিলি, তো আমাদেরও শেষ করতে অনেক কষ্ট হয়েছে। আমরা আসলে পুরোপুরি শেষও করতে পারিনি, যদিও খাবারটা ভালো লেগেছে। এটা বলবো না যে খাবার খারাপ, তাই খেতে ভালো লাগেনি। এখন আমি হচ্ছে ফ্রাইড রাইসটা নিয়ে নিচ্ছি, সাথে সিজলিং চিকেনটা নিব। তো আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি সিজলিং চিকেনটা, এখনো অনেক গরম, যে তাওয়াটার উপরে রাখা হয়েছে সেটার জন্যই মূলত এটা গরম রয়েছে। ফ্রাইড রাইসের সাথে সিজলিং চিকেনটা কিন্তু দারুণ লাগছিল। ফ্রাইড রাইসের চিকেনের কোয়ান্টিটি যথেষ্ট ছিল আমি মনে করি, এবং এটার টেস্ট আমি বলবো যে ভালো ছিল। সচরাচর ফ্রাইড রাইস যেরকম আমরা খাই অ্যাজ ইউজুয়াল ওরকমই, তবে সিজলিং চিকেনটা আমার কাছে দারুণ লেগেছে। আমরা দুজন গল্প করতে করতে খাবারটা শেষ করছিলাম। আমাদের খাওয়া প্রায় শেষ, কিন্তু হচ্ছে এত বেশি পরিমাণে খাবার খেয়ে পেট পুরোপুরি ফুল, যার কারণে আমরা কোনো শেক অর্ডার করতে পারিনি। ইচ্ছা ছিল এখানকার শেক ট্রাই করার, হয়তো অন্য কোনো দিন এসে ট্রাই করব, যেহেতু বাসা থেকে খুবই কাছে। তো আমরা আজকে ট্রাই করলাম না শেকটা, নেক্সট টাইমের জন্য রেখে দিলাম। এর মধ্যে আমরা বাসার জন্য 2টো বার্গার অর্ডার করে ফেলেছি, পার্সেল নিয়ে যাব। আমার ননদ আর দেবরের জন্য একটা চিকেন আর একটা হচ্ছে বিফ বার্গার, যেহেতু এদের বার্গার অনেক আমি শুনেছি যে ভালো, তাই ট্রাই করার জন্য আমি ট্রাই করব না, ওরা ট্রাই করবে। আমার খাওয়া শেষ, তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করে আমাদের পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা পরবর্তীতে যখন ইন্টারেস্টিং সব ভিডিও আপলোড করব সহজে নোটিফিকেশনটা চলে যায়। আল্লাহ হাফেজ।